সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার প্রসঙ্গে বুধবার সকালেই জলপাইগুড়িতে বিমান বসু বলেন, এটা অনেকেই অনুমান করেছিলেন, এরপর কালীঘাটের কাকু, তারপরে কে, এটা এখনই বলা যাবে না, আস্তে আস্তে প্রকাশিতব্য। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার প্রসঙ্গে বুধবার সকালে জলপাইগুড়িতে বিমান বসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এভাবে সম্পত্তি বেড়েছে আর এই সম্পত্তি বাড়ার লিস্ট যেভাবে বেরোচ্ছিল তাতে বোঝাই যাচ্ছিল, আর ইডি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে বোঝাই যাচ্ছিল যে কালীঘাটের কাকু নামে যিনি বিখ্যাত তিনি গ্রেপ্তার হতে পারেন। আর কালীঘাটের কাকু একটা কথা বলেছেন যে তার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি, বলেছেন তার সাহেব, সে তাই, তাকে কেউ কিছু করতে পারবেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় যদি অনিয়ম বেনিয়ম হয় আর যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তাকে ছুঁতে পারবে না, এমন কথা বলার অর্থ তার স্তাবক, কাজেই কোনো তথ্য প্রমাণ পেয়েছে, সম্পত্তির হদিশ সহ ব্যাংক ডিটেল পেয়েছে, তখন তাদের গ্রেপ্তার করেছে, এখন আইন আলোক ব্যবস্থা নেওয়া হবে। যারা বিয়ে শাদী করেছেন কাজ করে, মানে আয়াত থেকে ব্যয় বেশি করে, তাদের কিন্তু এ ধরনের অবস্থা হওয়াটা স্বাভাবিক না, এটা অনেকেই অনুমান করেছিলেন, এরপর কালীঘাটের কাকু, তারপর কে, এটা এখনই বলা যাবে না, আস্তে আস্তে প্রকাশিতব্য। এর পাশাপাশি কুস্তিগীরদের নিয়ে বলেন, তারা ভারতের সম্মান বাড়িয়েছে বিশ্বের দরবারে, ভারতের সম্মান যারা বাড়ানোর, তাদেরকে অসম্মানিত করা, তাদের উপর নির্যাতন করা, এটা ভারতের পক্ষে লজ্জার। যে তার অতীতে যা সম্পত্তি ছিল, পরবর্তী সময় যেভাবে সম্পত্তি বেড়েছে, এই সম্পত্তি বাড়ার যে লিস্ট বেরোচ্ছিল তাতে এটা বোঝা যাচ্ছিল, মানি লন্ডারিংয়ের কেস যদি আসে, ইডি যদি ঝাপায়, তাহলে কালীঘাটের কাকু নামে যিনি বিখ্যাত তিনি গ্রেপ্তার হতে পারেন। আর তিনি একটা কথা বলেছেন যে তার সাহেব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি, বলেছেন তার সাহেব, সে তাকে কেউ কিছু করতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় যদি অনিয়ম বেনিয়ম হয় আর যদি তার আয়ের থেকে বেশি ব্যয় হয়, তাহলে তাকে ছুঁতে পারবে না, এমন কথা বলার অর্থ তার স্তাবক, কাজেই যখন কিছু তথ্য প্রমাণ পেয়েছে, সম্পত্তির হদিশ পেয়েছে, ব্যাংক ট্রানজ্যাকশন পেয়েছে, তখন তাকে গ্রেপ্তার করেছে, এ তো আইনানুক ব্যবস্থা হবে। এখন এইটুকু বলা যায় যে যে যারা বেহিসাবি কাজ করে, মানে আয়ের থেকে বেশি ব্যয় করে, তাদের কিন্তু এ ধরনের অবস্থা হওয়াটা অস্বাভাবিক না। এটা অনেকে অনুমান করছিলেন যে এর পরে কালীঘাটের কাকু, তারপরে কে এক্ষুনি বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে প্রকাশিতব্য। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। কুস্তিগে তারা ভারতের সম্মান বাড়িয়েছে বিশ্বের দরবারে, ভারতের সম্মান যারা বাড়ালো তাদের অসম্মানিত করা, তাদের ওপর নির্যাতন করা এবং তার প্রতিবিধান না করা, এটা ভারতের লজ্জা। না না, সেটা তো স্বাভাবিকভাবেই এই খেলাধুলোর সব ব্যাপারেতে ছাত্র যুবরা যুক্ত থাকে, তারা স্বাভাবিকভাবেই রাস্তায় নেমেছে, হয়তো আরও বেশি করে রাস্তায় নামার প্রয়োজন দেখা দেবে যদি এই কুস্তিগীরদের তাদের কোনো প্রতিবিধান না করা হয়। তারা কোন মানসিক অবস্থায় পৌঁছলে পর গঙ্গাজলে তাদের পদকগুলো ভাসিয়ে দিতে চাইছে, এ তো সম্পদ, তাদের কাছে সম্পদ, দেশের সম্পদ, সেটা ভাসিয়ে দিতে চাইছে, মানসিক কোন অবস্থায় গেলে পড়েতে এটা হয়। এটা মানে ভারত সরকারের পক্ষ থেকে যা করা হচ্ছে, যাকে তারা ইঙ্গিত করছে এবং নাম দিয়ে বলছে যে তাদের উপর নির্যাতন হয়েছে, তার ব্যাপারেতে চুপচাপ থাকা, এটা গণতান্ত্রিক দেশে কখনো হওয়া উচিত না।